بسم الله الرحمن الرحيم وأوفوا بعهد الله إذا عاهدتم ولا تنقضوا الأيمان بعد توكيدها وقد جعلتم الله عليكم كفيلا إن الله يعلم ما تفعلون ولا تكونوا كالتي نقضت غزلها من بعد قوة أنكاثا تتخذون أيمانكم دخلا মুসলিম জাতির জন্য সমগ্র বিশ্বে একটি অত্যন্ত আনন্দময় দিন, উৎসবের দিন। দীর্ঘ এক মাস তীর্থযাত্রা সাধন করে পৃথিবীর মুসলিমেরা তারা আজকে এই দিনটিকে উৎসবের দিন হিসেবে বেছে নেয়। কিন্তু দুর্ভাগ্য বাংলাদেশের যে আজকে বাংলাদেশের প্রায় 16 কোটি মানুষ তার দীর্ঘ এক মাস রোজা রেখে শ্যাম সাধনা করে তারা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে বিষাদময় একটি ঈদের নামাজ আদায় করেছে এবং ঈদ পালন করছে। আমরা জানি যে একটি দেশে যদি স্বাধীনতা না থাকে, একটি দেশে যদি মানুষের কথা বলবার স্বাধীনতা না থাকে, তাহলে সেই দেশে কখনো মানুষ মুক্তভাবে তার স্বাধীনতা পালন করতে পারে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি এই দেশের গণতন্ত্রের প্রতীক, স্বাধীনতা সংগ্রামের প্রতীক, 16 কোটি মানুষের হৃদয়ের মণি, তিনি আজকের এই দিনে তিনি কারাগারে রয়েছেন। মিথ্যা মামলায় তাকে আটক করে সম্পূর্ণ বেআইনিভাবে তাকে আটক করে বাংলাদেশের মানুষের কাছ থেকে, রাজনীতি থেকে তাকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। সেই জন্য এই দিনটি আমাদের সকলের জন্যে, যারা আমরা বাংলাদেশকে ভালোবাসি, দেশপ্রেমিক মানুষ, যারা গণতন্ত্রকে ভালোবাসি, তাদের কাছে এটা একটি বিষাদময় দিন। আমরা এই দিনে এসেছিলাম আজকে আমাদের দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতা ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের মাজারে শ্রদ্ধা নিবেদন করতে, জিয়ারত করতে। এখান থেকে আমরা স্ট্যান্ডিং কমিটির যারা সদস্য আছি তারা আমরা যাব কারাগারের সামনে, আমরা তার সঙ্গে কথা বলার দেখা করার চেষ্টা করব। আমরা এটা একটা আবেদন করেছি এবং এই আবেদনের জন্য আমরা এখন পর্যন্ত কোনো যদিও অনুমতি পাইনি বা কোনো জবাব পাইনি, আমরা অপেক্ষা করছি যে আমরা গেলে হয়তো তার সঙ্গে দেখা করতে সক্ষম হব। আমরা সবাই জানি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে অত্যন্ত অসুস্থ, তাকে এই অসুস্থ অবস্থায় তার চিকিৎসার সুব্যবস্থা নেওয়া হচ্ছে না। আজকে ঈদের দিনেও তাকে মুক্ত করা হয়নি। আমরা বারবার বলেছি যে তাকে যে আটক রাখা হয়েছে সে সম্পূর্ণ বেআইনিভাবে, তিনি আইনি প্রক্রিয়ায় জামিন পাওয়ার পরেও তাকে আজকে জামিন দেওয়া হচ্ছে না। এই স্বৈরাচারী সরকার আজকে ইচ্ছাকৃতভাবে, উদ্দেশ্যমূলকভাবে জনগণকে সম্পূর্ণভাবে বঞ্চিত করবার জন্য আজকে তাকে আটক করে রেখেছে। আমরা তিনি অসুস্থ, আমরা অবিলম্বে তার মুক্তি দাবি করছি, তার সুচিকিৎসার দাবি করছি এবং অবিলম্বে তাকে মুক্তি দিয়ে বাংলাদেশে সত্যিকার অর্থেই জনগণের একটি সরকার প্রতিষ্ঠা করবার জন্য একটি নিরপেক্ষ নির্বাচনের দাবি জানাচ্ছি। আপনারা তো জানেন যে আমরা আন্দোলনের মধ্যেই রয়েছি। আমরা আমাদের যে নিজস্ব শান্তিপূর্ণ কর্মসূচি যে আমাদেরকে দেশনেত্রী বলে দিয়ে গিয়েছিলেন সেই কর্মসূচি আমরা পালন করছি এবং প্রত্যেকটি স্তরে স্তরেই আমরা এটাকে আমরা বেগবান করছি। আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের জনগণ আন্দোলনের মধ্য দিয়েই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে নিয়ে আসবে।
আমরা কিন্তু জেলগেটে যেতে পারলাম না, এটা পুলিশ কোনো দায়িত্ব নিল।